সমস্যা সুফল মিলে, যদি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা। নমস্কার, প্রতিদিনের মতন চলে এসেছি আজকে আপনাদের সামনে রাশিফল বলার জন্য। আমি জানি আপনারা অধীরাগ্রহে বসে আছেন, কেন প্ল্যানিং করতে হবে, 14ই ফেব্রুয়ারি বলে কথা, ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, সেক্ষেত্রে মানে আপনাকে তো প্ল্যানিং করতে হবে যে কীভাবে চলবো দিনটি, তাই না? আমিও চলে এসেছি, কিন্তু দুঃখের কথা আজকের দিন কিন্তু গণ্ডযোগ, তাই গণ্ডযোগ কিন্তু ভালো না। তাহলে আমার মনে হয় কি, যেখানে গণ্ডগোল সেখান থেকে সরে যাওয়াটাই ভালো নিজে বাঁচার জন্য। এমনি আনন্দ করুন, ফুর্তি করুন, সবই ঠিক করুন, কিন্তু গণ্ড যেখানে মানে গণ্ডগোল, আজকে যোগ হচ্ছে গণ্ডযোগ, সেক্ষেত্রে যোগ যখন গণ্ডযোগ তখন তো গণ্ডগোল হবেই, অর্থাৎ যেখানে অশান্তি সেখান থেকে দূরে গিয়ে বাদ বাকিটা আনন্দ করুন, উৎসব করুন। চলুন সবার আগে মেষ রাশি। আজকে খুব আনন্দের দিন, কাজকর্মের দিন, কিছুটা মনের ইচ্ছা পূরণের দিন, কিছুটা অর্থ আসবে এবং যাবেও। বৃষ রাশি, একটু শত্রুতার দিন, আজকে দুঃখের দিন, আজকে ভালো লাগবে না, কিন্তু নিজে যদি ভালো থাকার চেষ্টা করেন, নিজে যদি প্ল্যানিং করেন, নিজে যদি একটা রুটিন করেন, তাহলে আজকের দিন আপনি ভালো কাটাতে পারবেন। মিথুন রাশি, আজকে প্রেমের দিন, আজকে আনন্দের দিন, আজকে উৎসবের দিন, আজকে আপনি খুব মজায় আছেন। কর্কট রাশি, আজ পারিবারিক ক্ষেত্রে বিশেষ শুভ, মায়ের আনন্দে আজ নিজে আনন্দ, বন্ধু বা শিক্ষা কর্ম খুবই ভালো। সিংহ রাশি, আজ সাহসিকতা বাড়ছে, মনের ইচ্ছাগুলো ছোটো ছোটো করে পূরণ হচ্ছে, তবে কিছু ক্ষেত্রে অশান্তি আছে, বাদ দিয়ে থাকাই ভালো। কন্যা রাশি, আজ কথার মধ্যে জাদু আছে, কিন্তু আজ আপনার কথা জেনারেলি কেউ ফেলবেন না, কাজে লাগান, আনন্দ নিন। নমস্কার, আমি জ্যোতিষেশ্বর শ্রীলাল। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনার মোবাইলে কিন্তু লিখে নিতে হবে। মোবাইলে নম্বরটা লিখে নিন, 9830307720, 9830307720, অথবা 9804700057। আবার বলে দিই, 9804700057। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি। আপনি দার্জিলিং ডিস্ট্রিক্টে আপনি আমাকে দেখাতে পারবেন, শিলিগুড়িতে, আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন,
কোচবিহার ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, নর্থ দিনাজপুর, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মালদা ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, বীরভূম ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, নদিয়া ডিস্ট্রিক্টে, কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হুগলি ডিস্ট্রিক্ট, শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, নর্থ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন, কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন, সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন, যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পশ্চিমবঙ্গে 23টা ডিস্ট্রিক্ট আছে, মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি, 9830307720 অথবা 9804700057। সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন। দেখতে থাকুন জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলালের অনুষ্ঠান। তুলারাশি, আজকে দিনটি মন্দের ভালো, কিন্তু কিছু কিছু ঘটনা আপনাকে কষ্ট দিতে পারে, কিছু কিছু ঘটনা আপনাকে ব্যথা দিতে পারে, কিছু কিছু ঘটনা আপনাকে শিক্ষাও দিতে পারে। নিন বৃশ্চিক রাশি। ব্যয় দিয়ে দিন শুরু হবে আর কি, প্ল্যানিং হয়তো আজকে পারমিট করবে না, আজকে হয়তো ইচ্ছা বা যেগুলো আপনি চাইছেন সেগুলো হচ্ছে না মেবি, তবু কাজ তো আজকে করতেই হবে, দিনটা তো কাজের। ধনুরাশি, আজকে আয়ের থেকে ব্যয় বেশি, আজকে কথা আজকে না বলাই ভালো, আজকে নিজেরটা নিজের নিয়ে থাকাটাই ভালো, মুখের কথা কন্ট্রোল করতে হবে। মকর রাশি, কর্মক্ষেত্রে সুনামের যোগ দেখা যাচ্ছে, বেশ কিছু শুভ কাজে অর্থ ব্যয় যোগ দেখা যাচ্ছে, আজকে বাকশক্তি বৃদ্ধি হচ্ছে। কুম্ভ রাশি, আজকে ভাগ্যের ছোটো ছোটো সুযোগগুলো আপনি পাবেন, অনেকদিন পর একটা ভালো মুহূর্ত বা ভালো ফ্যামিলি পিস বা ভালো একটা বন্ধু বা ভালো কিছু একটা ভালো পরিবেশ আজকে আপনি পাবেন। মীন রাশি, আজকে পড়ে গিয়ে আঘাতের যোগ দেখা যাচ্ছে, শরীর নিয়ে একটু ডিস্টার্বেন্সের যোগ দেখা যাচ্ছে, তবে টিচারদের বা শিক্ষিত লোকেদের বা বুদ্ধিজীবী লোকেদের আজকে সম্মান প্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। খুব ছোটো করে বলে দিয়ে গেলাম, আমি জানি মন ভরলো না, কেন মন ভরতে গেলে তো আপনাকে রোজ দেখতে হবে পূর্ণিমা টিভি, শ্রীলালকে দেখতে হবে, আর যদি মনে হয় যে হ্যাঁ শ্রীলালের কাছে আসবো, ভাগ্য পাল্টাবো, তাহলে ডেফিনেটলি কিন্তু ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে নিতে হবে। ফোন নম্বর 9830307720 অথবা 9804700057, দুটি বিউটিফুল নম্বর দিয়ে গেলাম, আশা করি আপনার সঙ্গে আমার দেখাও হবে, চেম্বারে কথাও হবে। চলুন আজকে সৌভাগ্য টোটকা। আমরা প্রায় সময় আমাদের মনে দুঃখ লাগে, আমরা দুঃখটাই কিছুতেই ভুলতে পারি না, প্রায় সময় আমাদের জীবনে চলতে গেলে কিছু না কিছু আমরা ব্যথা পাই, ধরুন কেউ মারা গেল, কেউ ছেড়ে চলে গেল, মনের মতন কিছু একটা হলো না, কেউ অপমান করলো, জীবনে এই দুঃখগুলো আসেই কিন্তু, মানে আপনি চান বা না চান, কিন্তু কিছু কিছু দুঃখ মানুষকে কিন্তু শরীর খারাপ করিয়ে দেয়, কিছু কিছু দুঃখ মানুষকে ডিপ্রেশন এনে দেয়, কিছু কিছু দুঃখ মানুষকে বিপদে ফেলে দেয়। যদি এই ধরনের কেউ দুঃখের মধ্যে চলছেন কিন্তু দুঃখটা আপনি ভুলতে পারছেন না, তাহলে একটা কাজ করতে পারেন, কি সেই এটি কাগজের মধ্যে সেই দুঃখটা লিখতে হবে, এটি কাগজের মধ্যে সেই দুঃখটা লিখতে হবে, লিখে যে কোনো একটা গাছের তলায় ওটা পুঁতে দিতে হবে। তাহলে আবার বলি, যে দুঃখটা যদি আপনি না ভুলতে পারেন, যে অনেকদিন ধরে দুঃখটা পাচ্ছেন, দুঃখ ভুলতে পারছেন না সেটালদা, তাহলে একটা যে কোনো কাগজের ওপরে, সাদা কাগজ হলেই ভালো হয়, সেই দুঃখটা লিখতে হবে, লিখে যে কোনো একটা গাছের তলায়, মানে গাছের তলায় হতে হবে, কিন্তু গাছটা যেন জীবিত থাকে, কিন্তু অন্য জায়গায় নয়, গাছের তলায় একটু মাটি খুঁটে ওই কাগজটা পুঁতে দেবেন।
দেখবেন আস্তে 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 কিন্তু আপনি দুঃখটা ভুলে যাবেন এবং সেক্ষেত্রে আপনি আবার নর্মাল লাইফে চলে আসবেন। করুন এরকম আরও ভালো ভালো টোটকা আমি আপনাদের জন্য দেবো, তার জন্য আপনাকে দেখতে হবে জ্যোতিষ সুশীলালকে। আর কবে আপনার শহরে আমি যাচ্ছি, কবে আপনি আমাকে দেখাতে পারবেন, টোটালটাই আপনি ফোন থেকে বুকিং করে নেবেন। নমস্কার।